আসসালামু আলাইকুম। দিনের নামে ভণ্ডামি বন্ধ করুন। বন্ধু তালিকার সকলকে বলছি, সবাই ভিডিওটি শেয়ার করুন, এতে অন্তত কিছু মানুষ সচেতন হবে ইনশাল্লাহ। কয়েকটা ছোট্ট উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শোনার পর বলবেন একমত কিনা। 10 সেকেন্ড সময় হবে আল্লাহর নামটা লেখার জন্য। তোমার রব কে? রিজিকের মালিক কে? আল্লাহর জন্য জান দিতে পারবে? এই দুনিয়ার মালিক কে? 1 ঘন্টার মধ্যে 1000 আল্লাহ ভক্ত দেখতে চাই, এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে। আবার অনেকেই আছে এগুলো দেখে এড়িয়ে যেতে না পেরে নিজের ইচ্ছার বিরুদ্ধেও কমেন্ট করে থাকে, তাতে সমস্যা নেই। কিন্তু পোস্টকারের উদ্দেশ্য কি আসলেই আল্লাহ লেখানো, নাকি পোস্টে কিছু কমেন্ট আদায় করা? আরেকজন একটা ফটো পোস্ট করেছেন, ক্যাপশনে লেখা মা ফাতেমার কবর, প্রথমবার দেখে থাকলে লিখুন আমিন। কবরের ছবি দেখে আমিন লেখার কি আছে আমার জানা নেই। এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা। একজন নারীর পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে পোস্ট করেছে, ভালো লাগলো বলে একটা লাইক দিলাম। কিছুক্ষণ পরে পোস্টকারী ইনবক্সে এসে বলছেন, আপু লাইক তুলে লাভ রিয়্যাক্ট দেন প্লিজ। এখানে উদ্দেশ্য প্রচুর লাভ রিয়্যাক্ট আদায় করা। ইনাদের উদ্দেশ্য জোর করে লাইক কমেন্ট করিয়ে নিজেকে সেলিব্রিটি বানানো। আরও কয়েকজনকে দেখলাম মসজিদের ছবি আপলোড করছে, ক্যাপশন আল্লাহর ঘর মসজিদ, জানি নাইস বলার কেউ নেই। এদের কথা কি আর বলবো, এরা ব্ল্যাকমেল করে হলেও কমেন্ট আদায় করে নেবে। এমন আরও অনেক উদাহরণ আছে, যতটা উদাহরণ আপনারা শুনলেন তাদের কারোরই উদ্দেশ্য মহৎ না। ভেতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাহিরে দিনের কথা বলে বেড়ানো স্পষ্টতই মুনাফিকি। মুমিন বান্দা কখনোই এমন কাজ করে না, তার আল্লাহর নাম লেখানোর জন্য ফেসবুকে এমন পোস্ট করে না যে শয়তান আজকে আপনাকে আল্লাহ লেখা থেকে আটকাতে পারবে না। যার ভিতর ইমান আছে, যে আল্লাহকে ভয় করে চলে, সে সবসময় আল্লাহকে ডাকে। শুধুমাত্র কিছু লাভ রিয়াক্ট, কিছু কমেন্টের জন্য মানুষকে জোর করে বা ব্ল্যাকমেল করে আল্লাহ লেখানোর কোনো দরকার নেই। আল্লাহ এগুলো মোটেও পছন্দ করে না। তওবা করে উদ্দেশ্য ঠিক করে নেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।